আমদানি করা 60,000 মেট্রিক টন চিনি নিয়ে এমভি কমন এটলাস নামের জাহাজটি প্রধান জেটিতে ফিরিয়ে নতুন যুগে প্রবেশ করলো চট্টগ্রাম বন্দর। এই মুহূর্তে বন্দরে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কমল, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটা নতুন যুগ হয়ে থাকবে, নতুন দিন হয়ে থাকবে, নতুন ইতিহাস হয়ে থাকবে। আজকে চট্টগ্রাম বন্দরে ভিড়ল সবচেয়ে বড় আকৃতির জাহাজ। বিশ্বাস হবে না, এই জাহাজের গভীরতা হলো 10.2 মিটার এবং এই জাহাজের দৈর্ঘ্য হলো প্রায় 200 মিটার। এর আগে 1975 সালে শুরু হয়েছিল চট্টগ্রাম বন্দরে বড় আকৃতির জাহাজ প্রবেশ, তখন ছিল মাত্র 7.5 মিটার গভীরতা এবং 160 মিটার দীর্ঘ। এরপর 5 বার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার জাহাজের গভীরতা বাড়িয়েছে, তো বন্দরের গভীরতা বাড়িয়েছে। এই বিশাল আকৃতির দত্ত আকৃতির জাহাজটি প্রবেশ করেছে কমন অ্যাটলাস নামের জাহাজটি, মূলত মার্শাল দ্বীপের পতাকা বাহী। তবে বিশেষত্ব হলো এটি সবচেয়ে বড় দৈর্ঘ্য জাহাজ এবং সবচেয়ে বড় গভীরতার জাহাজ। এই জাহাজটিতে 60,000 মেট্রিক টন চিনি আনা হয়েছে এবং সে চিনি এখানে খালাস হবে। বিষয়টি বলে রাখা উচিত যে চট্টগ্রাম বন্দর একদিন পর্যন্ত 9.5 মিটার দীর্ঘ গভীরতা এবং 190 মিটার দীর্ঘ জাহাজ প্রবেশের সুযোগ পেত। যেসব জাহাজে পণ্য তুলনামূলক কম আসত, আমদানি খরচ বাড়তি হতো। কন্টেনারের যদি হিসাব বলি, তাহলে কন্টেনার হিসাবে বলবে 9.5 মিটার গভীরতা এবং 190 মিটার দীর্ঘ জাহাজে কন্টেনার আসতে পারে 1200 থেকে 1800। কিন্তু যখনই 10.1 মিটার গভীরতা এবং 200 মিটার দীর্ঘ জাহাজ আসতে পারবে, তখন কিন্তু কন্টেনার সংখ্যা হবে 4000, অর্থাৎ দ্বিগুণের চেয়েও বেশি হচ্ছে। তাহলে কিন্তু আমদানি খরচটি বাড়বে এবং বন্দরের যে সক্ষমতা বাড়ছে সেটি তার একটা উদাহরণ হলো। সেটি মূলত আপনারা জানেন কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের অবস্থান। কর্ণফুলী নদীতে ড্রেজিং করা হয়েছে, ক্যাপিটাল ড্রেজিং। সেই ড্রেজিংয়ের মাধ্যমে সে গভীরতা বাড়ানো হয়েছে। সে গভীরতা বাড়িয়ে আজকে থেকে চট্টগ্রাম বন্দরে যে কোনো অত দত্ত আকৃতি, বিশাল আকৃতি, যে আকৃতি বলেন না কেন, সব জাহাজ অবলীলায় প্রবেশ করতে পারবে। এই কমন এটলাস জাহাজটি কিন্তু আপনি জানেন প্রায় 15 মিটার গভীরতা ছিল, সেটি বহিনঙ্গরে তারা 34,000 মেট্রিক টন চিনি খালাস করেছে। এরপর এটির গভীরতা এখন 10.2 মিটার এবং দীর্ঘ 200 মিটারের মতো আছে। সে কারণে জাহাজটি আজকে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অর্থাৎ জাহাজটি ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভিড়ে গেছে, কিছুক্ষণ পর তার চিনি খালা শুরু করবে। তবে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটি করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমি আরেকটি বিষয় বলে রাখি, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান দায়িত্ব নেওয়ার পর কিন্তু চট্টগ্রাম বন্দর সক্ষমতা বাড়ানোর জন্য নানা পদক্ষেপ তিনি নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি অনেকগুলি গ্যান্টিকেন যুক্ত করেছেন এবং গভীরতা বাড়িয়ে বন্দর যে প্রবেশে জাহাজ প্রবেশের সুযোগ করে দেওয়া, সব ধরনের জাহাজ, বড় জাহাজ প্রবেশের সুযোগ করে দেওয়া, সেটা কিন্তু চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের একটি কৃতিত্ব রয়েছে। তার কৃতিত্ব দিতে হবে। তিনি কনফারেন্স থেকে ড্রেজিং শেষ করেছেন, শেষ করার পরে তিনি ঘোষণা দিতে পেরেছেন যে কোনো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে পারবে। তো আজকে আসলে যে চট্টগ্রাম বন্দরের একটি ইতিহাস হয়ে থাকলো যে বিশাল একটি জাহাজ অবলীলায় প্রবেশ করতে পারবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে।